ওয়েলকাম টু তানির রান্নাঘর সবাই রে স্বাগতম জানাই আমার নতুন একটা রান্না আজকে আপনার একটা ফিটা বানিয়ে দেয় মা আর এখানে পুচিয়ে ফেলে চিল্লা চিৎকার করে তাই তো চলুন দেখি কিটা ফিটা বানাই আজকে তো তার লেগে প্রথম আমি একটা শিরা বানাই দিবো শিরা বানাই রাখলে হাস আঁকবো এক কাপ চিনি দিলাম দেড় কাপ নিমু জল একটা ফাতলা শিরা বানাইমো অত গণ হইতো না শিরাটা দেখুন চিনিটা গলি গেছে এখন জাল উঠলে আমি বন্ধ করলি এলাসিও দুইটা খা দিলাইছি আমি বেশি যখন আমি উঠবা একটা সাইডে রাখি রাখি আর এদিকে দেখুন আমি আধা কাপ মুগ ডালে বাজি নিলাম চারি পাঁচ মিনিট বাজবো তাতে সুন্দর একটা গন্ধ আই যায় বা যা দই লিমু ওখান তো আপনারা বুঝরা কি বানাইমু আজকে মগ দিয়া ফিটা বানাই মুগ দাইলের ফিটা কাক ফিটা যেটা নাম হইন আর কি দেখেন দাইলটা খুব বালা খৈরাত দুইয়া আমি এখন এখানে দুই কাপ জল দিয়া দাইলটাতে বয়াই দিব পেন সিদ্ধ দিলাইচি অল্প লবর দেখ আমি সিদ্ধ হয়ে গেছে বালা খৈরা এখন কীটা খর মো একটা ওই যে ম্যাশ করে ওটা একটা লইয়া আপনার কাছে এটা না তাহলে গোট নি লই লোকা খুব বালা পাবে এটার মিশাইবা মিশাইয়া আপনারা চাইলে গুড়ি দিয়ে খরতে পারেন সুজি দিয়ে খরতে পারেন আমি এখানে এক কাপ দুধ দিলে এরকম খুব ভালোভাবে মিশাইতে লাগবো কিন্তু আগে হইলাম আবার মিশাইলাম তো আমি কেন ময়দা দিয়ে এখন আপনারা চাইলে গুড়ি সুজি দিতে পারেন দিলে এরাম এক কাপ ময়দা দিয়া ও খুব ভালো বাকুইটা মিশাই বা এটারে এটা কিন্তু গ্যাসও বোয়া আছে আসে ওখানে নামাইছি না আপনারা চাইলে নারিকেল গুঁড়া ব্যবহার করতে হবে তো আমি নারিকেল ছাড়াই এটা দেখুন খুব ভালোভাবে ঠান্ডা আবার পুরা ঠান্ডা করতাম না যায় ঠান্ডা তখন হাতের মধ্যে একটু বাটার লাগাই লাগাইলাম ছোটো একটা বাটারের টুকরা লাগিয়ে খুব ভালোভাবে এটা দেখ মিনিট মাখাই পা মাখাই দিবা এখন বেশি নরম যদি মনে করেন একটু ময়দা লই লিব অসুবিধা নেই কিন্তু বেশি লইলে আবার হয়ে তো দেখুন খুব ভালোভাবে মারাইছি এখন দেখায় আপনারা শেপ দেওয়াটা দেখাই দিই মধ্যে একটু লইয়া গোল হয়ে একটা চাহা দিবা দিয়া একটা পাতার মতো শেপ দিলাম আমি তো যারা কাছে সাজ নাই এরা এইরকমভাবে খর্তাভার কিন্তু এটা খাঁটি উঠি লইয়া

আমি মানে দেখাই দাম আপনাদের আপনারা চাইলে মাল হওয়া যে হরিণ ওরকমও করতে পারে মালভুয়ার মতো ইজি হয়ে যায় দেশ শত সুন্দর না হইলেও ইজি হয় ভালোই লাগে খাইতে তো সেম সাদ রুইব একটু বাড়ি বাড়ি হইলা করবা যদি মালফা করেন আর কি দেখুন ওখানে আমি বাজ্য আপনাদের দেখাইব দেখুন তেল বয়ানি হয়ে গেছে তেলও কিছু বাজা হয়েছে ফিটা আসলে ফিটা তো আর একলা করা যায় না ফিটা দুই তিনজন লাগে তো আমার বউ দিদি ফিটা কিছু বাজি লইছে আর কি আমি আপনার আরে দেখাইলাম বেশি আস আসে দিবা না কিন্তু ফিটা মিডিয়াম আসে ফিটাটা দিবা এরপরে দেখবা নিজে নিজেই উঠব তখন নিজে নিজে দেখবা ফুল্লা উঠে এরপরে এটারে উল্টাইবা সঙ্গে সঙ্গে যদি উল্টাইন এটা কিন্তু ভাঙি যাইব দেখুন সুন্দর কইরা লাল কইরা বাজি নেই একটা কথা শিরা যদি একদম ঠান্ডার মধ্যে আপনি দিন তে কিন্তু পিঠাটা খুব ভালো হইতো না তো এরকম কইরা আমি আরও পিঠা বাজি নিই শিরা পিঠাটাও গরম থাকতে হইব আর শিরাটাও মিডিয়াম গরম যেরকম আর ঢুকাইলে রাখতে পারো না তো ওরকম একটা উষ্ণ গরমের মধ্যে পিঠাগুলো দিতে লাগবো তে আপনার পিঠা জুসি হইব আর কি দেখুন এটা সব তুলি নিলাম তেল বালা হয়ে যা জড়াইয়া তো আমার সব পিঠা ওই গেছে বাজা এখন শিরার দেওয়াত দেখুন লইলেছি শিরা শিরা কিন্তু আমার মোটামুটি গরম একদম ঠান্ডা না আবার হইলাম সব পিঠা সব দিলাইলাম আমি দিয়া এই পিঠাটা চার পাঁচ ঘন্টা রাখলে খাইতে বেশি স্বাদ লাগে তুমি আমি আপনার ত্রিশ মিনিট রাখতে দেখাই তো আপনারা এটা চার পাঁচ ঘন্টা রাখতাম তারপরে খাইবা দেখবা খুব সুন্দর শিরা ঢুকি যায় ভিতরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবা একটু কমেন্ট হইরা জানাইবা কেমন হয়েছে আর একটু শেয়ার করে দিবা আর অবশ্যই কইরা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা আমার নিত্য নতুন রেসিপি ফাইবার লেগিয়া বেল আইকন যে ওইখানে একটা ক্লিক করে রাখবা তে দেখবা নতুন দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাই বকিয়া দেখুন আমি ত্রিশ মিনিট পরে দেখাইলাম একটা খাইটা দেখাই দাম ত্রিশ মিনিটে এটা এত ফুলছে যদি চার পাঁচ ঘন্টা রাখুন কীটা হইব গুজরাত আর খাইতে খুব স্বাদ দেখুন একটা খাইটা আপনার দেখাই অল্প সময় যদি ভিতরে রহ ঢুকে আর দেখুন এক ঘন্টা রাখলে কীটা হইব এটা তো খাইতে খুব টেস্ট একবার হইলেও বানাইয়া খাইবা তো সবাই পালা থাকবা আবার নতুন একটা রেসিপি নিয়ে আইব খুব তাড়াতাড়ি